নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদেরকে বলে রাখি কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটা অ্যাডভার্টাইজমেন্ট বেশ কয়েকদিন আগে বেরিয়ে গেছে তো তার পিডিএফটা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি মোট চারটা আলাদা আলাদা ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে তো শুধুমাত্র সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে চায় তাদের মিনিমাম পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা প্রাইভেট সেক্টর হলে পরেও অ্যাকসেপ্টেবল বাকি কোনো ক্ষেত্রে তোমাদের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার নেই তবে ডেটা এন্ট্রি অপারেটার যারা অ্যাপ্লাই করতে চাও পোস্টের জন্য তারা যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই হবে কিন্তু বাকি তিনটি পোস্টের জন্য তোমাদেরকে কম্পিউটার সায়েন্সে বিটেক বিসিএ ডোয়েক অথবা আইটিতে তোমাদের বিটেক থাকতেই হবে আর অ্যাপ্লিকেশান প্রসিডিওরের যেটা বলা রয়েছে যে তোমরা পুলিশ ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে পিডিএফটা পেয়ে যাবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটার যা আলটিমেট লিঙ্কটা সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি আর থেকে বড়ো কথা যারা তোমরা পোস্টারের থ্রুতে পাঠাতে চাও না তাদেরকে একটা ড্রপ বক্স অ্যাড্রেস অলরেডি এখানে দিয়ে দেওয়া আছে তো তোমরা সেখানে গিয়ে যদি ডিরেক্ট ড্রপ করে আসো তো তাহলে এই চিঠিটা বা তোমাদের যে সিবিটা সেটা অ্যাকসেপ্ট করা হবে আর এই ক্ষেত্রে তোমরা কী কী রাখবে মানে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ডেট অফ বার্থে একটা প্রুফ আর সমস্ত এডুকেশন সার্টিফিকেটের ডকুমেন্টের জেরক্স সঙ্গে তোমাদের অবশ্যই সেলফ অ্যাটাস্টেড হতেই হবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যে এনভেলপটা থ্রুতে পাঠাবে চিঠিটাকে সেই এনভেলপের ওপরে অবশ্যই যেন লেখা থাকে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো আর এই যে টোটাল ভ্যাকেন্সি সেটার যে সেটা যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটটা যে দশ সাত দু হাজার উনিশ অর্থাৎ নেক্সট মান্থের দশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তো স্ক্রিনিং প্রসেসের মধ্যে রয়েছে টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট আর ইন্টারভিউ আর তোমাদের লাস্ট যে দুটো পেজ আছে সেই দুটো পেজের মধ্যে টোটাল ফর্ম অ্যাভেলেবেল আছে তো তোমরা সিম্পলি এটাকে প্রিন্ট আউট করো আর এই ফর্ম্যাটে ফর্মটাকে ভরে দিয়ে পাঠিয়ে দাও তো যদি ভিডিওটি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখার জন্য কোনো ভিডিওতে